আমার দাবি হচ্ছে যে এই এইরকম একটি ভাইরাস দিয়ে এরকম ভয়াবহ আপনার প্যান্ডেমিক কোনো মানুষ আশা করে নেই বাংলাদেশেও এই ভাইরাসটা ছিল না এটা ইট হ্যাজ বিন ইম্পর্টেন্ট এটা বাইরে থেকে এসেছে আমাদের যে সমস্ত আপনজনেরা বিদেশে থাকেন তাদের মাধ্যমেই তো ভাইরাসটা আসলো তো এটা তো ঠেকানো গেল না যে বাইরে থেকে যারা আসলেন তাদের ফ্লাইটটা আমরা ক্যান্সেল করতে পারি নি তাদেরকে এনে কোয়ারেন্টাইনে রাখতে পারি নাই তারা ওই বাইরে বাইরে যখন গেলেন তারপরে তারা সমাজের মধ্যে মিশে গেলেন আপন জনকে তারা ধরে এক একজন থেকে একজন ইনফেকশন ছড়িয়ে দিলেন তাহলে এই যদি চিত্র হয় তাহলে আপনার সবাই তো আপনার একটা আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে এখন এই রকম ভাইরাসের দিয়ে আমাদের সবার অভিজ্ঞতা কম আমরা ভাইরাসের অসংখ্য রোগ চিকিৎসা করি মিজুলস মামস চিকেন পক্স এগুলো প্রায়শই আসে ইভেন ইনফ্লুয়েঞ্জা নিয়ে আসে আমরা কখনো প্রোটেকশন নিয়ে যাই না ইভেন মুখে মাস্ক পরি না ওই রোগীদের স্পর্শ করি যার ফলে নার্সেসরা ওইভাবেই দেখে অভ্যস্ত যে ওই রোগীর নিঃশ্বাসের কাছে আমি যেতে পারবো তাকে টাচ করতে পারবো এবং তাতে আমার সংক্রমণের ঝুঁকি বাড়ে না যদিও আপনার মানে বৈজ্ঞানিক ভিত্তিতে যে বাড়তে তো পারেই কিন্তু ডক্টররা দেখিয়েছে নার্সেসরা দেখিয়েছে তাদের সেবা করতে পারে কিন্তু করোনা ভাইরাস তো ছাড়েনি করোনা ভাইরাস এমনভাবে আসলো যে ডক্টররা অসংখ্য তারা আক্রান্ত হলেন এবং অনেক ডাক্তার মারাও গেলেন তো সেই জন্য নার্সেসদের প্রিকশনও ওই একই রকম নিতে হবে আমরা সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে নার্সেসদের ট্রেনিং দিয়েছি এবং ওইখানে ওই বিশেষ করে ওই রোগীদের সেবার ক্ষেত্রে যে নার্সেসরা যাবেন তারা তো একই রকমভাবে ওই প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিয়েই যাবেন অতএব নার্সেসরা এর বাইরে কেউ না সো নার্সেস শুধু না যে ট্রলিম্যান ওই রোগীকে যে বহন করে নিয়ে যাবে সেই ট্রলিম্যান ওই অ্যাম্বুলেন্সে যে বহন করবে সেই অ্যাম্বুলেন্স ম্যান প্রত্যেকের ওই পার্সোনাল প্রোটেকশনের জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি এবং তাদের মাধ্যমেই যাবে এখন আর ওটা বলার সুযোগ নেই এটা দীর্ঘদিনের একটা ব্যবহার আচার এবং একটা কালচার আমাদের যে না রোগীকে আমরা সহজেই স্পর্শ করতে পারবো রোগীর নিঃশ্বাসের কাছে সহজেই যেতে পারবো কিন্তু এবারে তো তো ভিন্ন তো নিশ্চয়ই এবার সবাই অন্যরকম আচরণ করবেন